আসসালামু আলাইকুম রহমদুল্লাহী আহ বড় কেতুনদুল্লিলা আহ মিন ও সালত ও সাল্লাম আলাহ ওসুলহিল কেরি মহতমন নবীন মোহাম্মদ ওয়ালা সুপ্রদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী শাহ অজ সরাসরি জীবন ঘনিষ্ঠ আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি সরাসরি আয়োজনে এই অনুষ্ঠানে প্রশ্ন করে আপনি আপনি আপনার প্রশ্নের জবাব ইসলামিক সরের আলোকে জানতে পারবেন আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ আলিমুল্লাহ হাফিজাউল্লাহ ওয়া আলাইকুমুল্লাহি প্রিয় দর্শক একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন যারা এই আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন যখন আপনি কথা বলবেন আমাদের সাথে সরাসরি আপনি যে টিভি টেলিভিশন দেখছেন টেলিভিশন ভলিউমটা কমিয়ে কথা বলুন এটাই অনুরোধ

প্রথম ইনশাআল্লাহ শুরু করতে পারে আমরা জি আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ আকুলু ওয়া বিল্লাহিত প্রথম যে তিনি প্রশ্ন করেছেন ফজরের সালাত জামাতের সাথে আদায় করলে তিন কুটি সওয়াব ঠিক এই ভাবে তিন টুটি হ্যাঁ আসলে একেবারে কুটির অঙ্ক তো হাদিসে কোথাও নাই এটা হলো মূলত যে হয়তো অঙ্ক কষে তারা বের করেছেন তো এইভাবে ভাবে যেহেতু ডাইরেক্ট যে শব্দটা বলেছেন যে তিন কোটি তেত্রিশ লক্ষ সবাব এভাবে ঠিক খুঁটি এবং এই লক্ষের কথাটা মানে কুটির শব্দটা আমরা যেভাবে বাংলায় বলি আরবিতে ঠিক এভাবে খুঁটির অঙ্কটা হাদিসে আমার জানা মতে নাই তবে অবশ্যই ফজরের সালাদ জামাতের সাথে আদায় করলে অনেকগুলো সবাব হয় এমনকি সারাটা দিন আল্লাহর জিম্মায় ব্যক্তি থাকে আল্লাহ তাকে নিরাপত্তা দেন শুধু তাই না আবল আসফা হাবিব আদেশ করেছেন আমাদেরকে জামাতের সাথে আদায় করতে ফজর এটা এত বেশি সওয়াব যে ভাষায় বলে শেষ করা যায় না কিন্তু কুটির অঙ্ক দিয়ে ঠিক আমার জানা মতে বিশুদ্ধ বর্ণনা নাই জি পরবর্তী প্রশ্ন কি আমল করলে আল্লাহ পাক খুশি হবেন সন্তুষ্ট হবেন কি কি আমল রয়েছে দেখুন আল আল্লাহ ডাইরেক্ট এইভাবেই শব্দ দিয়ে আপনার মানে যিনি প্রশ্ন করেছেন তার জবাব যেন দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শুধু তাই না আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাস্তায় দান করে ঠিক এই ধরনের অনেকগুলো আমলের কথা কুরআন আল আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ ভালোবাসেন এমন কাজ দান সদকা করা কাউকে ক্ষমা করে দেয়া মানে কারো পরে মানে প্রতিশোধের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পরে ক্ষমা করে দেয়া শুধু তাই না আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা ভালোবাসেন মানে যারা তার আনুগত্য করে তার হাবিবের আনুগত্য করে শুধু তাই না যেমন কুল কুন্তুম তহিব্বন আল্লাহ ফতিব কুমল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও মুহাম্মদুল রসুল আল্লাহমের আনুগত্য করো অনুকরণ অনুসরণ করো তাই সুন্নার অনুকরণ অনুসরণ যে যত বেশি করে আল্লাহর ভালোবাসা সে তত পায় শুধু তাই না আল্লাহ তুফান আল্লাহর আদেশ পালন নিষেধ থেকে বেঁচে থাকা যে প্রতিটা মুহূর্তেই করে আল্লাহ তালা থাকেও ভালোবাসে সুতরাং আল্লাহর ভালোবাসার কাজ অনেকগুলো প্রতি মুহূর্তে আমরা করতে পারি শুধুমাত্র একটা চেতনা যদি রাখা যায় যে আমি অনুসরণ করবো মোহাম্মদুর রসুল সুনার অনুসরণ করে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় ঘন্টা দিন বছর অতিক্রম যদি কেউ করতে পারে তাহলে সে প্রতি মুহূর্তে আল্লাহর ভালোবাসায় ধন্যবাদ অবশ্যই

ননদের এক ছেলে মানে মামি এবং হলো গিয়া আপন সন্তান মানে ওদেরকে ইউরোপে নেওয়ার জন্য এখন এটি কি যায় যাচ্ছে কিনা আপন মামি হয় আবার হচ্ছে যে আপন ভাইয়ের দুই ছেলে ফুপু ওই দুই তিন ছেলেকে সন্তান বানায় নিতে যাচ্ছে আর কি ইউরোপে এটা কি যায় আছে কিনা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার এক আত্মীয় হচ্ছে তো ওনার মেয়েকে বিয়ে দিচ্ছে মেয়ের অবস্থা তেমন একটা ভালো না

হ্যালো হুজুর কোন কোন হুজুররা বলেন বিরতির পরে ফিরে আসতেছে কেউ বলে ইনশাআল্লাহ ফিরে আসতেছি আবার কেউ বলেন যে আল্লাহ আপনার সুস্থ রাখুন রাখেন কেউ বলে সুস্থ থাকেন ভালো রাখেন থাকেন হ্যাঁ চিন্তা করবো আমার কাছে তো আল্লাহ আপনার সুস্থ রাখেন ভালো রাখুক এইটা বলেন আর কেউ বলে সুস্থ থাকেন ভালো থাকেন কোনটা বললি ভালো ভাই হম জি আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শুনবো আপনার বিষয়ে আমাদের কি বলা উচিত তাই না আসলে আমরা কোন আমাদের কিভাবে বলা উচিত জি ধন্যবাদ জি আমরা শুনবো এই বিষয়টা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় শেখ আমরা প্রশ্নের জবাব শুনবো হ্যাঁ তিনি বললেন যে বোন বিয়ে হয়েছে আঠারো বছর নিঃসন্তান এখন অন্য সন্তানকে নিজে সন্তান বানিয়ে বিদেশে নেওয়া যাবে এটা প্রথম হলো যে কোনোভাবে বিদেশ নেওয়ার সহযোগিতা করতে পারে কিন্তু নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়ে নয় বাবা যে জন্ম দিয়েছে সেই তার বাবা যে পেটে ধারণ করেছে ওই নারী তার মা আসল পিতামাতাই তার পিতামাতা তারা অন্য পরিচয়ে কোনোভাবে সহযোগিতা যদি করতে চায় করতে পারবে কিন্তু নিজের সন্তান হিসেবে পরিচয় দিলে আল্লাহ এবং এব রসুল্লাহনত রসুল্লা সাল্লাম বলেছেন যারা বংশ দ্বারা বিচ্ছিন্ন করে দেয় তাদের উপর আল্লাহ এবং রসুল্লাহ বংশ দ্বারা হয় যার ঔরস থেকে জন্ম নিল সেই তার পিতা যার গর্ব থেকে জন্ম নিল সেই তার মাতা তো ওই আসল পিতা বাদ দিয়ে যদি অন্য কেউ পিতা মাতা পরিচয় দেয় তাদের উপর আল্লাহ এবং রসুল্লাহ আনদ আল্লাহ সিফ করুন অন্য কোনোভাবে হেল্প করল নিতে পারে তা করবে কিন্তু সন্তান হিসেবে পরিচয় দিয়ে নয় এটা মিথ্যা এক নাম্বার, দুই নম্বর বংশের পরিচয় কাট আপ যে এই জন্য আল্লাহ এবং রসুল্লাহ আল্লাহ মা মেয়েকে জাকাত দিতে পারবে কিনা ব্যাপারটা হলো যে মা মেয়ে হলো বিবাহিতা আর মা এর সম্পদ আছে তো মা মেয়েকে দেবেন কেন মেয়ে কি মানে সংসার চালাতে বাধ্য মেয়ের স্বামী যে আর্থ ঠিক ব্যবস্থাপনা পরিচালনা করে মেয়ের জামাই শাশুড়ি মেয়ের জামাইকে যাকাত দিতে পারবেন ভালো করে বলছি শাশুড়ি মেয়ের জামাইকে যাকাত দিতে পারবেন কোন অসুবিধা নেই মেয়েকে মেয়েকে দেবেন না দেবেন না এক জিনিস ইসলাম শরীয়ত মায়ের সম্পত্তিতে অংশীদার অংশিকারী এজন্য ছেলে এবং মেয়েকে কে সন্তানকে ডাইরেক্ট যাকাত দেয়া যায় না জাকাত দেবে মেয়ের স্বামীকে আর মেয়ের স্বামী জাকাতের টাকা পেয়ে যদি মেয়ের জন্য খরচ করে অসুবিধা নেই কিন্তু মা ডাইরেক্ট মেয়েকে জাকাত দেবেন না হুম জি আমরা প্রশ্ন যাব আমরা ক্লিয়ার জি দুঃখিত দুঃখিত হ্যাঁ কেটে গেল যে প্রশ্ন আমাদের কাছে ছিল আমরা অনেকে বলে থাকি মহতারাম যে এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানেও আমাদের বিভিন্ন উপস্থাপিকারা বিভিন্ন উপস্থাপক যারা বলে থাকেন হ্যাঁ ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই যে এটাকে এভাবে বলা উচিত না আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে কথাগুলো আসলে কীভাবে একজন মুসলমানের ইমানদারের বলা উচিত এবং যদি এভাবে বলে কি ক্ষতি রয়েছে আসলে কিভাবে আমাদের প্রয়োজন এক নাম্বার হলো মুখের ভাষাটা আল্লাহ সুফহান আয়াত বা নিদর্শন আল্লাহ তালা তার নিদর্শন হিসেবে বলেছেন যে অমিন আয়াত হি খালকুসমাওয়াতি ওল আরানি আলসিনা আল্লাহ বলেছেন আল্লাহর আয়াত হলো আকাশ আর জমিনের সৃষ্টি টি এমনি আমাদের গায়ের রঙের বিভিন্নতা মুখের ভাষার বিভিন্নতা এটা আল্লাহ তালার আয়াত তো আল্লাহর আয়াত হওয়ার কারণে নিদর্শন হওয়ার কারণে এর ব্যবহারটাও আল্লাহর অনুকূলে মানুষের জীবনবোধ থেকে জীবনাচার থেকে কথাবার্তা থেকে চালচলন থেকে ধর্মকে সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা এটাকে সেকুলারিজম বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ইংরেজিতে সেকুলারিজম তার মানে হলো ধর্মকে আলাদা করে দাও আর নিজের মতো জীবন চালাও তো ধর্মহীনতা বা ধর্মকে জীবন থেকে আলাদা করে দেওয়ার সংগ্রামের বাস্তব প্রমাণ হল কিছু ভাষা এটাও জানা উচিত ইমান তিনটি জিনিসের সমন্বয় আত্মার বিশ্বাস মুখের তার প্রকাশ কাজে তার প্রমাণ তিনটি জিনিসের সমন্বিত বাস্তবতার নাম ইমান এই জন্যে যে ব্যক্তি সচেতনতার সাথে এইভাবে বলে ভালো থেকো শুভ সকাল শুভ সন্ধ্যা বুঝতে হবে তার ইমান নাই আমি আবারও বলতো সচেতনতার সাথে সচেতনতার সাথে জেনে বুঝে যে বলে শুভ সকাল রাইট শুভ সন্ধ্যা হ্যাঁ তুমি ভালো থেকো তাহলে বুঝতে হবে ওর ইমান নাই কারণ ইমান থাকলে মুখের ভাষায় তার প্রমাণ হতো সেক্ষেত্রে আমরা তো অনেকে বলতে গুড মর্নিং বা এটা বলা যাবে না যদি উদ্দেশ্য উদ্দেশ্য করে বলতে হবে আল্লাহ ভালো রাখ সকালের 14 পুরুষের ক্ষমতা নাই ভালো রাখার সন্ধ্যার 14 পুরুষের খবন ক্ষমতা নাই ভালো রাখার সুতরাং গুড মর্নিং মর্নিং এর 14 গুষ্টি মিলে আপনি আমাকে ভালো রাখতে পারবে না সন্ধ্যার 14 গুষ্টি মিলে ভালো রাখতে পারবে না কে বলে পারবে আমার সাথে প্রমাণ দেখান বিবেক দিয়ে প্রমাণ দেখান চেতন দিয়ে প্রমাণ দেখান শিক্ষা দিয়ে প্রমাণ দেখান পারবেন না কারণ সকাল আর সন্ধ্যার কোন কর্তৃত্ব বা ক্ষমতা নেই ও চলমান বাস্তবতা চালানকে কে স্রষ্টা তাই জীবনের প্রতিটি মুহূর্তে স্বীকৃতি দিতে বলতে হবে রাইট আল্লাহ ভালো রেখুন জবাব পেয়ে গেছি এবং যে আমরা অনেকে বলে থাকি মতুরাম হ্যাঁ তুই ভালো থাকিস অবশ্যই হ্যাঁ ভালো থাকিস আমি সেখানে বলছি মতলব সেক্ষেত্রে না জেনে না বুঝে অবচেতন মনে বললে আমরা ক্ষমা চাই তাকেও বলবো ক্ষমা চাইতে কিন্তু আবারও বলছি চেতন সহ চেতনা নিয়ে সুকৃত নামের বাস্তবতা নিয়ে যদি কেউ বলে শুভ সকাল শুভ সন্ধ্যা আর ভালো থেকো তাহলে বুঝতে হবে ইমান তার হৃদয়কে স্পর্শ করতে পারেনি আল্লাহ বলেছেন হ্যাঁ ইমান আত্মায় প্রবেশ করার বিষয় সেই ক্ষেত্রে যারা ধর্ম নিরপেক্ষতা বা মনে রেখে এই জাতীয় কথা বলবে তাদের মুসলিম না তাদের ক্ষেত্রে এই ফয়সলা ঠিক আছে কিন্তু গতানুগতি যেটা আমরা কালচারাল মধ্যে আমি আপনার সাথে সকালে সাক্ষাৎ হলো বাহাল খায়ের সে কেমন আছেন শুভ সকাল এটা কি আমরা কি বলতে পারি ব্যাপার হলো বলতে হবে আল্লাহ আপনারা আমার সকালকে ভালো করুন আমার প্রত্যেকটা কথাই বিশ্বাসের বহিপ্রকাশ আমার জীবন বিশ্বাস দিয়ে তারিত হবে পরিচালিত হবে এই সহজ কথা জীবন মাত্রই বিশ্বাস দিয়ে পরিচালিত হয় যার জীবন বিশ্বাসের

তিনি দরিয়াকে একটি মিষ্টি পানি তারা মিষ্টি পানি একটি কটা এক সাথে মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না মানে কি কোরআন কি বলতেছে আমাদেরকে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন ভাত ভাত খাওয়ার পূর্বে

নামাজ পড়েনা কে ভাই বোন মানে মানে আপনি এমন লোককে জাকাত দিতে চাচ্ছেন যারা নামাজ পড়ে না তারা আপনার মানে আপনার নিজের ভাই বোন

তো আল্লাহ এবং ক্ষমতার প্রমাণ এটা আদেশ পালন করে তাবৎ সৃষ্টি কিন্তু মানুষকে আল্লাহ কেবল অধিকার দিয়েছেন আদেশ পালন করতেও পারে নাও পারে কিন্তু তাবৎ সৃষ্টি আল্লাহ যা আদেশ করেন তাই মেনে চলে তাই পানিও আল্লাহর সৃষ্টি সমুদ্র আল্লাহর সৃষ্টি প্রবাহমান জলধারা আল্লাহর সৃষ্টি তাই একটা মিষ্ট আর একটা হল নবনাক্ত কিন্তু মিলছে না কেউ কাউকে প্রভাবিত করে না শোভানন্দ একটা পর্দা এটা আল্লাহ যে স্রষ্টা যে আসেন তার প্রমাণ চমৎকার আল্লাহ তালা যে আসেন এর অন্যতম প্রমাণ আমাদের বিরাট নিদর্শন আমাদের জন্য যে পাকের এত বড় ক্ষুদ্রত আমাদের সাথে থাকার পরও আমরা অনেক আল্লাহকে ভুলে থাকি ভুলে যাই আল্লাহর বিধানকে আমরা মানতে পারি না বলতে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা কতটুকু জরুরি শুনেন একটা গল্প বলি দুই মিনিট আমার সময় আবুল হাসান আলী হাসানি আন্না দাবি তার লেখা বিখ্যাত একটা ছোট গল্প তিনি বলছেন একটা বাচ্চা স্কুল থেকে ফিরে এসেছে স্কুল থেকে ফিরে আসলে রাজ্যের ক্ষুধা পেটে ক্ষুধা লাগে অনেক ক্ষুধা বলছে মা তাড়াতাড়ি আমার খাবার দাও তো মা বাচ্চার সামনে দিছে তো মনে করেন বাংলাদেশের ভাত তো বাচ্চা খুব তাড়াতাড়ি খাচ্ছে অল্প কিছু ভাত প্লেটের উপরে তখন সৈয়দ লিখছেন ভাতের জবান খুলে গেছে ভাত বলছে তুমি তো খেয়েছো পেটের ক্ষুধা তো কিছু নিবারণ হয়েছে আমার কিছু কথা শোনো বলছে আচ্ছা ঠিক আছে বলো তো ভাত বলছে আমি ছিলাম বীজ কৃষকের গোলায় আরামে ছিলাম মনে করছিলাম এই জীবন কেটে যাবে একদিন দেখলাম গুলার ভিতর থেকে আমাকে নামায়া পানির ভিতরে ঢুকালো পানি খেয়ে যখন আমার একেবারে পেট ফুলে শেষ ওই মুহূর্তে উঠায় নিয়ে এসে আবার জাগ দিল আমি নিজের অস্তিত্ব রক্ষার জন্য উদ্গমন করলাম তারপরে আমাকে ক্ষেতের মধ্যে কাদার মধ্যে ছিটিয়ে দিল দুই শত্রু আমার বিরোধিতা করলো একটা হলো প্রকাণ্ড সূর্য জ্বালিয়ে দিতে চায় আর বাতাস কোমর ভেঙ্গে ফেলতে চায় কিন্তু এই দুই শত্রুর সাথে যুদ্ধ করে করে বড় হলাম যখন পরিণত বয়সে পৌঁছালাম আপনজন সবার সাথে পরিচয় হলো তখন ফুল ফল দিলাম ভাবলাম জীবন এভাবেই যাবে দেখলাম না একদিন কাস্তে নিয়ে এসে কেটে ফেললো তারপরে আবার গরুর পায়ের নিচে দিয়ে মারাই করলো তারপরে রৌদ্রে শুকালো এমন রৌদ্র যে আমার ভিতরে সামান্য পানিও আর থাকলো না বিপদের যাত্রা শুরু শুনো তারপরে নিয়ে গেল, বিকট আওয়াজ করে এক মেশিনের কাছে তুমি মনে হয় জানো এর নাম রাইস মিল তারপরে রাইস মিলের ভিতরে ফেলে দিল আমার শরীর একেবারে সব চামড়া ফুলে আমাকে উলঙ্গ করে ফেললো ভাবলাম বিপদ বুদ্ধি শেষ না তারপরে তোমার বাড়িতে নিয়ে আসলো তোমার মা প্রচণ্ড গরম পানিতে সিদ্ধ করলো আর এই গরম পানিতে সিদ্ধ হয়ে আমি নরম হয়ে গেলাম তারপরে খাবার জন্যে তোমার প্লেটে দিল যে আল্লাহ তালা তোমার পেটের খাবার হিসেবে আমাকে প্রসেস করার জন্যে এতগুলো কষ্ট আমার জীবনে দিল তুমি কে তো নিম খারাম খাবার সময় বিসমিল্লা বলবে না আর খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলবে না সুতরাং প্রত্যেকটা বিষয় যা আমাদের মুখের সামনে খাদ্য হিসেবে আসে এর আগের প্রসেসগুলো যদি একজন মানুষ চিন্তা করে সে যেই হোক পাগল না হয় না বলে না আর খাবার শেষ করে আলহামদুলিল্লাহ না বলে পারে না আর এই চেতনা নিয়েই একটা বিখ্যাত দোয়া সে রসুল বলেছেন খাবারের এই চেতনা নিয়ে যদি কেউ খাবার খায় এবং খাবার শেষ করার পরে একটা দোয়া পড়ে দোয়া হলো আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহ তার অতীতের সকল পাপ ক্ষমা করে দেন অর্থ হলো প্রশংসা সেই আল্লাহ তালার যিনি আমাকে খাইয়েছেন এই খাবার আর পানীয় পানীয় পান করিয়েছেন খাবার খাইয়েছেন আমার কোনো কর্তৃত্ব ছাড়া আমার কোনো ক্ষমতা ছাড়া টোটালটা তারই কর্তৃত্ব এবং ক্ষমতায় আমার জন্য খাদ্য এই অনুভূতি নিয়ে ব্যক্তি যখন এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহ

কি জাকাত দেওয়া যাবে ভাই বোনদেরকে যারা ঠিকমতো নামাজ রোজা পড়ে না করে না প্রথম হলো যে আল্লাহ তাআলা জাকাত দিতে হবে আটটি খাতে নয় নম্বর সোর আর সাইট নাম্বার আয়াতে স্পষ্ট করে বলেছেন এবং এর মধ্যে চতুর্থ যে শ্রেণীটা এখানে আল্লা বলেছেন ওয়াল মুয়াল্লাফতে কুলুবহুম যাদের হৃদয় ইসলামের জন্যে জয় করা প্রয়োজন এখানে প্রথম ব্যাখ্যাটাই হলো এটা যে আপনার নিকটতম আত্মীয় স্বজন দরিদ্র কিন্তু আবার আল্লাহকে সেজদাও করে না রুকু করে না নামাজ পড়ে না আপনি বলবেন নামাজ রোজা কর আল্লাহ তোর অধিকার কোরআনে দিয়েছে এই যে আমি দিচ্ছি টাকা পয়সা আমার উপার্জনে তোর অধিকার যিনি দিলেন তাকে রুকু কর সেজদা কর এটা বলতে হবে এবং দিতে দিতে হবে ব্যাপারটা এমন না যে নামাজ রোজা কিচ্ছুই করে না আপনি তারা জাকাত দেবেন না বলতে হবে ইসলামের বিধান তুই যেহেতু মুসলিম আগে নিজের ইসলাম পরিচয়টা নিশ্চিত কর আল্লাহকে চিন আর আল্লাহ তোর অধিকার দিয়েছে আমার উপার্জিত সম্পদের আড়াই পার্সেন্ট তুই মালিক এই জন্য মোয়াল্লা ফাতে যেহেতু একটা প্রকারই রয়েছে এখানে এটা বলতে হবে তাই সুস্পষ্টভাবে কখনো নামাজ পড়ে না পড়তেও চায় না আপনি তাদেরকে না দিয়ে নামাজই দরিদ্রকে দেবেন আর হা ভাই বোন আপন ভাই বোনকে বোন দিতে পারে তখন যখন তারা আলাদা সংসারে বিবাহ হওয়ার আগে একই সংসারে থাকা অবস্থায় এক ভাই আরেক বোনকে ভাইকে অথবা এক বোন আরেক ভাই বোনকে জাকাত দিতে পারে না এক সংসারে থাকলে যখন বিবাহিত হয়ে আলাদা সংসার হয়ে যায় তখন প্রত্যেকের আলাদা দায় দায়িত্ব হয় তখন দিতে পারে জি

জি আমরা আর একটা প্রশ্ন নিতে পারি দর্শক কে আছেন বলুন বলুন উনি যেটা বলেন নাইজেরিয়াতে পৃথিবীর নামে ইসলাম কিন্তু কাজে যদি সন্ত্রাস যেই হোক অপরাধী ইসলাম কখনো সন্ত্রাসকে অনুমোদন করে না সন্ত্রাসীকে মুসলিম বলে পরিচয় দেয় না সন্ত্রাসী সন্ত্রাসী মানেই সে মুসলিম না ইমান আর ইসলাম যদি থাকে সন্ত্রাস করতে পারে না ইসলাম মানেই শান্তি মুক্তি মানুষে মানুষে ভালোবাসা প্রেম আর অন্যকে কল্যাণ দেয়া এর নাম ইসলাম জি একটা প্রশ্ন দেব জি দর্শক বলুন আসসালামু আলাইকুম জি আমি জানতে চাচ্ছি যে ওই যে কাজা সম্পর্কিত যে বিষয় বিভিন্ন

সুন্নত বিষয়ে আল্লাহ পাক কাছে জবাব দিয়ে করতে হবে কিনা ঠিক আছে ধন্যবাদ আমরা প্রশ্নে জি মতরাম দেখুন কাজা নামাজ অবশ্যই আছে কারণ ব্যক্তি যখন এক এক ওয়াক্ত দুই ওয়াক্ত সর্বোচ্চ ধারাবাহিক বাস্তবতায় পাঁচ ওয়াক্ত আমি আবারও বলছি দারাবাহিক বাস্তবতায় পাঁচ ওয়াক্ত পর্যন্ত ব্যক্তি নামাজ পড়তে পারল না অবশ্যই কাজা আদায় করতে হবে অবশ্যই কাজা আদায় করতে হবে অবশ্যই কাজা মানে এক নামাজ আর কি একদিনের দিনের পাঁচ পাঁচ ওয়াক্ত হ্যাঁ কিন্তু ব্যাপার হলো উমরী কাজা নামে আমাদের সাব কন্টিনেন্টে ওলামারা বলেন উমরী কাজা জীবনের কাজার জীবনের কাজ হয়েছে হয়তো প্রাপ্তবয়স্ক হয়েছে বারো তেরো বছরে তিরিশ বছর থেকে নামাজ শুরু করেছে মাঝখানের আঠারো বছর নাই তিনি আঠারো বছরের নামাজ আমাদের ওলামারা সাবকন্টিনেন্টের অনেক ওলামারা বলেন হ্যাঁ গনে গনে আঠারো বছর পর্যন্ত প্রতি ওয়াক্তে তিনি কাজা আদায় করবেন এই বাসালাটা এই ফতুয়াটা এর পক্ষে দলিল আছে কিন্তু এটা খুব কঠিন এবং দলিল থাকলেও এর চেয়ে অতি মজবুত দলিল হল ব্যক্তি তৌবা করবে তৌবায়না সুহা আর সুহার তিনটি মৌলিক শর্ত এক নাম্বার নামাজ যে বছর পরে নাই এই জন্য কাছে লজ্জিত হবে পাপ স্বীকার করবে দুই নাম্বার ভবিষ্যতে আর কখনো ছেড়ে দেবে না তিন নাম্বার এখন থেকে ঠিকমতো কায়েম করবে এই তিনটি মৌলিক শর্তের ভিত্তিতে নামাজের ব্যাপারে ব্যক্তি যদি তৌবা করে তাহলে আল্লাহ তালা কর আনেল কেরিমে বলেছেন সুহা যে করে আনকুম সৈয় আল্লাহ পাপটাকে নেকিতে পাল্টায় দেন তো সুহা যাতে আমাদের সবার নসিব হয় আল্লাহ তালা কাছে এটা আমাদের দোয়া তবে জানা উচিত নামাজের ব্যাপারে কেবল এটা কিন্তু রোজার ব্যাপারে সবাই একমত রোজা বছরে কেবল একটা মাস আসে তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে

আর হুজুর ও এ সারাক্ষণ আল্লাহরে ডাকে আপনার হজ করতে যাইতে চাই আপনার সারা রাত্র আল্লাহরে ডাকে শুধু আপনার ছেলেটার সাথে হ্যালো হুজুর বলো হ্যালো 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 ক হুজুর হুজুর আমার ছেলেটা কথা বলতে পারে না এভাবে সব বুঝো মাসাল্লাহ নামাজ রোজা আল্লাহর রহমতে সব বুঝে হুজুর আপনারা দোয়া করেন আমার ছেলেটার জন্য

জানা উচিত আমরা যতই বাদত করি যা ফরজ তাও কিন্তু সুন্নায় প্রমাণিত সুন্না কারণ সুন্না মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী পবিত্র কথা পবিত্র কাজ পবিত্র সমর্থন এবং পবিত্র গুনাবলী রসুল্লাহ সাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলীর নাম হলো সুন্না ফরজগুলো দ্বারা প্রমাণিত অবশ্যই তাই যত ইবাদত ফরজ বা ওয়াজিব তাও বাড়া মৌলিকভাবে সুননা দ্বারা প্রমাণিত সুননা দ্বারা প্রমাণিত না হলে তা ইবাদতই হয় না এই জন্যে সুন্নার ব্যাপারেই তো আল্লাহ জিজ্ঞাসা করবেন কারণ আমাদের ইমান এটা এটা ব্যাপক বাস্তবতা বলছে তালা বলছেন মাই রসুল আল্লাহ ডাইরেক্ট আল্লাহ বলছেন যে বিশ্বনবীর আনুগত্য করে সেই আল্লাহর আনুগত্য করে সুতরাং রসুল আল্লাহ সুন্নার অনুসরণ করা মানেই ব্যক্তি ইমানদার মুসলিম আল্লাহর প্রিয়তম বান্দা হ্যাঁ এখন ইবাদতের বাস্তবতায় যে সুন্না এর মধ্যে সুন্না মুওয়াক্কাদা সূনা গর মোয়াক্কাদা সুননা জায়দা এই যে ব্যাপারগুলো এই ক্ষেত্রে সুননা মুাদা যে বারর আকাত সুনত আছে সালাতের ব্যাপারে এই ব্যাপারে সুর সাল্লাম বলেছেন হা কেয়ামতের কঠিন দিনে আল্লাহ প্রথম হিসাব নেবেন নামাজের যদি কারো দৈনিক সতেরো রাকাত ফরজ নামাজের হিসাব না মিলে সতেরো কীভাবে ফজরে দুই জুহরে চার ছয় আসরে চার এ হল দশ মাগরিবে তিন তেরো আর এশায় চার সতেরো এই সতেরো রাকাত ফরজ সালাতের হিসাব যদি কারো না মিলে আল্লাহ তালা নিজে প্রস্তুত করে বলবেন হাল্লাহ মিন্তা তার কি অতিরিক্ত সালাত আছে অতিরিক্ত সালাত বলতে বারো রাকাত সুনতের আতেবা বা শূন্যতে মুয়াক্কাদা এগুলা হলো ফজরের দুই রাকাত জুহরের ছয় রাকাত আট রাকাত মাগরীবের ফরজের পরে দুই রাকাত দশ রাকাত এশার চার রাকাত ফরজের পরে দুই রাকাত ওই বারো রাকাত শূন্যত নামাজ ফরজ নামাজের গেফ ফিল করতে আল্লাহ গ্রহণ করবেন জানিয়েছেন হাম্মাদ রসউল্লাহ সাল্লাহ তাই আমরা বলতেই পারি হা সুন্নতি মোয়াক্কাদা বিশেষ করে বারো রাকাত সুন্নত বা সুন্নতে রাতে বা এটা আমাদের প্রত্যেকের প্রতিদিন পড়া উচিত ছেড়ে না দিয়ে হা এটা ফরজের গে ফিল করবে জি আমরা প্রশ্ন একটা প্রশ্ন নিতে পারবো জি দর্শক বলুন আমি চাই বলুন আমি খুব অসুস্থ কিন্তু আমি ঘুমের ওষুধ খাই কিন্তু ফজরত তো ঠিক মতো উঠে নামাজ পড়তে পারি না আমি যদি এটা কাজা পড়ি নেই এটাকে হবে কিনা জানতে চাচ্ছি এক আর দ্বিতীয় কথা আমার আগে দুইটা তিনটা বাচ্চা মারা গেছে এবং আমি আল্লাহর কাছে অর্ডার করছিলাম একটা ছেলে হলে আমি তাকে হাফেজ বানাবো কিন্তু সে হলো তার সমস্যা প্রতিবন্ধী কিন্তু সে তো মাদ্রাসায় যেন সম্ভব হচ্ছে না তাই এখন আমি কি করতে পারি এটা জানতে চাচ্ছিলাম ঠিক আছে ধন্যবাদ আমাদের সময় খুব অল্প কথা শুনবো এই এই দুটি প্রশ্নের জবাব আমরা শুনি অসুখ ঘুমের অসুখ ওষুধকে ঘুমাইতে আজ কাজ যাওয়া করতে পারবেন আচ্ছা এর আগে বলি যে ছেলে যে অসুস্থ যে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে শিফা আন কামেলা শিফা আন আজেলা আজেল আল্লাহ তালা অতি দ্রুত তাকে সুস্থ করুন আমরা দোয়া করি আল্লাহ কবুল করবে অবশ্যই আর ছেলের যেহেতু আকাঙ্ক্ষা উমরায় যেতে চায় আপনারা সাথে করে নিয়ে যান আর কথা বলতে পারে না বলে আমাদের দুইটা পরামর্শ এক নম্বর পরামর্শ হলো ওর কানে কোরআনের তেলাওয়াত শোনাবেন পারলে বেশি বেশি পরবেন রবিশ্রাহী সদরি ওয়েসিরি আমরি ওয়াহলুল অকদাতম বিলিসি ওর কানে পরে ফু দেবেন আর পারলে জিব্বাটা টেনে ওকে হা করতে বলবেন আর একটু কাপড় বা টিস্যু দিয়ে জিব্বা টেনে ধরে জিব্বার মধ্যে বিসমিল্লা 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 বলে ফু দেবেন আর বলানোর চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ জবান দেবেন আল্লাহ কবুল করুন আমিন আচ্ছা ঘুমের ওষুধ খেয়ে সালাতে হা আপনি চেষ্টা করবেন আগে ঘুমাতে এবং ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে যদি কখনো না পারেন ঘুম থেকে উঠার সাথে সাথে পরে নেবেন ঘুম থেকে উঠার সাথে সাথে পড়বেন অভ্যাসে পরিণত করবেন না আল্লাহ হেফাজত করুন আর আপনার বাচ্চা তিনটা বাচ্চা মারা গেছে আল্লাহ তাদেরকে আপনার জন্যে পরকালের নাজাতের জরিয়া বানান আমাদের জন্য সুপারিশকারী বানান আমিন আর এক বাচ্চা তাকে মান্যত করেছিলেন মাদ্রাসায় পড়াবেন কিন্তু সে প্রতিবন্ধী মাদ্রাসায় পড়ানোটা মানে হলো কোরআন হাদিস শিখানো সে যেখানেই আছে চেষ্টা করুন কোরআন আর সন্না শিখাতে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা আপনার মান্যতের পরিপূর্ণতার বাস্তবতায় যেখানেই সে আছে কোরআন হাদিস শিখান একেবারে মাদ্রাসায় পড়ানো তার মানে কোরআন হাদিস শিখান মাদ্রাসা নিয়ে গিয়ে পড়াতে হবে এমন কোনো বিষয় না আপনি বাসায় রেখেও তাকে যতটুকু সম্ভব চেষ্টা করতে পারেন করি আমরা সময় শেষ হয়ে গেলো আপনাকে অসংখ্য ধন্যবাদ জেজাকাল্লাহরাকাল্লাফি প্রিয় দর্শক শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলো এবং এর কোরআন আলোকে এর জবাবগুলো আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য খুবই আমাদের জানা হলো আল্লাহ পাক আমাদের কবুল এইভাবে আমরা জানবো এবং আল্লাহ পাকে এভাবেই জানার মানার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ পাক কবুল করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত